বকখালি তো প্রায় সকলেই গিয়েছেন, কিন্তু নিউ বকখালি নামে যে একটি পিকনিক স্পট আছে সেটা হয়তো অনেকেই আমরা জানি না। সেটাও কিন্তু বকখালি যাওয়ার রাস্তাতেই পড়ে, যেখানে পিকনিক করবার সাথে ম্যানগ্রোভ জঙ্গলে ঘুরে নদীর পাড়ে গিয়ে সময়ও কাটাতে পারবেন, যেখানে পাবেন নির্মল বাতাসের সাথে মাটিতে লাল কাঁকড়ার দর্শন। আজ আমরা আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে। সদা ব্যস্ততম শিয়ালদা স্টেশন, আমরা খুব সকাল সকাল এখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা এখান থেকে সোজা যাব কাকদ্বীপে, আমরা তার জন্য ধরব নামখানা লোকাল ট্রেনটি শিয়ালদা স্টেশনে। এর সাথে সুব্রত চলে এসছে। আজকে আমরা অনেকদিন পরে যাচ্ছি, আজকে দেবাংশুদা নেই। আমরা প্রথমে যাব কাকদ্বীপ, সেখান থেকে একটা নতুন জায়গায় যাব, দেখা যাক সেটা দেখা যাক করা যাচ্ছি। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল, চড়ে বসলাম আমরা তাতে। এই বৃষ্টিময় দিনে বিভিন্ন স্টেশন ও গ্রাম পেরিয়ে এবং ট্রেনের টুকটাক খাবার খেয়ে প্রায় 2.5 ঘন্টা পরে এসে পৌঁছলাম কাকদ্বীপ স্টেশনে। এখানে একটা কথা বলে রাখবো, আপনারা পুরো নামখানা স্টেশন অবধি টিকিট চাইবেন, কারণ ভাড়া একই এবং পরে ফিরতে সুবিধেও হবে। এরপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা একটি টোটো ভাড়া করে এগিয়ে চললাম। আমরা যাব নিউ বকখালি, যা একটি সুন্দর পিকনিক স্পট। সেই চলার পথেই দেখেছিলাম কাকদ্বীপ এরিয়াতে মালপত্র ওঠানামা করবার জন্য একটি ছোট্ট হারবার, যেখান থেকে মালপত্র সব বড় বড় ট্রলারে করে তোলা হচ্ছিল। এখানে যার পথে দাঁড়িয়ে পড়লাম, দেখলাম এগুলো মালবাহী ট্রলার, মালবাহী ট্রলারে করে বিভিন্ন রকম মাল যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন লোকেরা কিরকম নামে এরকম নেবে, আর এরকম হয়ে তারা মালপত্র তুলে নিয়ে যায়। ঠিক আছে, আরও এগিয়ে যাই, আরও অনেক কিছু দেখা যাবে। মেন জায়গায় যাচ্ছি আমরা, চলুন এগিয়ে যাওয়া। বকখালি যাওয়ার যে রাস্তাটি আছে সেই সুন্দর রাস্তাটি ধরে কিছুক্ষণ এগানোর পরেই পৌঁছে গেলাম নিউ বকখালি যাওয়ার রাস্তাতে। মেইন রাস্তা থেকে ডান দিকে নিউ বকখালি যাওয়ার রাস্তাটি ধরে সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে এগিয়ে চললাম আমরা, এবং সেই সুন্দর রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে চলার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নিউ বকখালি পিকনিক স্পটে। অনেকেই হয়তো পুরো ভিডিও দেখেন না, কিন্তু এই ভিডিওটি পুরো না দেখলে এটাই বলবো যে অনেক কিছু দেখা থেকে বঞ্চিত হবেন, তাই পুরোটা দেখুন। এসেছি নিউ বকখালির সামনে, এতক্ষণ আমরা আসছি। আস্তে আস্তে রাস্তা দেখতে পেলেন, খুব সুন্দর জায়গাটা। এবার এখানটা ঘুরে দেখব, আর সাথে আমার সাথে আছে যে টোটো ভাই আমাদের নিয়ে এলো। ভাই তোমার নামটা বলে দাও। রাজীব মন্ডল। আর তোমার ফোন নাম্বারটা একটু জোরে করে বলো আমাদের। 6296100489। তাহলে ভাইকে ফোন করবেন, আসার আগে একদিন আগে করলে হয়ে যাবে, তাই তো? অবশ্যই একদিন আগে অবশ্যই করে রাখবেন। ভাই স্টেশনে, কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে থাকবে আপনাদের জন্য, আপনারা আসবেন, ও ভালো করে আপনাদের সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এখানকার পিকনিক স্পটটি ঘুরে দেখবো অবশ্যই, কিন্তু তার আগে এগিয়ে চললাম এখানকার ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে নদীর পাড়ের দিকে। পৌঁছে গেলাম নদীর পাড়ের ঝাউবন এবং ম্যানগ্রোভ অরণ্যের মাঝে। গ্রীষ্মকালে এবং শীতকালে মাটি একটু তুলনামূলকভাবে শুকনো থাকে, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল এবং জোয়ারের সময় নদীর জল এখানে চলে আসে, তাই বেশ কাদা হয়ে আছে জায়গাটি। তবে তারই মাঝে বর্ষাকালের মায়াবী আলো এই জঙ্গলের মাঝখানে এসে
জায়গাটিকে এক আলো আধারির সুন্দর মায়াবী জগতে নিয়ে যাচ্ছে। আমরা এবার এগিয়ে চলেছি, যেখান থেকে ওই খাড়িটা নদীর পাড়ে দেখা যাবে সেই দিকতে। সামনে আমাদের সেই মিষ্টি টোটো ভাই আছেন যিনি আমাদের নিয়ে যাচ্ছেন। ওর নাম্বারটা তো দেখলেন, তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন আরও ভালো করে এগিয়ে যাওয়া যাক। তবে হ্যাঁ, যখন আসবেন, আমরা তো একটুখানি অন্যরকম জুতো পরে এসেছি, আপনারা আসবেন যে সমুদ্রের পাড়ে চলার মতো সেরকম জুতো পরে আসবেন, যাতে আপনাদের চলার পথে প্রবলেম না হয়। কারণ এই জায়গাটা যেখান দিয়ে হাঁটছি এই মুহূর্তে জল নেই, কিন্তু যখন জোয়ার আসে পুরো জায়গাটা জলে ভরে যায়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো জলে পুরো ভরে যায়। তাই এই জায়গাটা আসার জন্য সেরকম জুতো পরে আসবেন, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবেন। চলুন তা আরও একটু এগিয়ে ভালো করে দেখে নেওয়া যাক। চলুন এগিয়ে যাই। জল সাথে কাদা এবং বেরিয়ে থাকা শ্বাসমূলের উপর দিয়ে কোনো কিছু নষ্ট না করে সাবধানে পা ফেলে এগিয়ে চললাম আমরা। সেই পথে অনেক সময় আমাদের চোখে ধরা পড়ল বিভিন্ন রকমের কাঁকড়া এবং সাক্ষাৎ হলো অন্য জীবজগতের সাথে। পৌঁছে গেলাম সোজা নদীর পাড়ে। ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে নদীর শীতল হাওয়া তখন বয়ে চলেছে, আন্দোলিত করে চলেছে নদীর জলকে। নীল আকাশে মাঝে মাঝে মেঘের খেলা এবং হালকা বৃষ্টি সেই পরিবেশকে প্রায় রূপকথার জগতে পৌঁছে দিল। দূর থেকে দেখতে পেলাম আন্দোলিত হওয়া নদীর জলপথ দিয়ে এগিয়ে চলেছে ভারী ট্রলার, যেন কোনো মা তার শিশুকে কোলে করে দোলনার মতন করে তুলিয়ে চলেছে। সুন্দর জায়গা নিউ বকখালি, শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এসেছি, তাই আমরা চাইবো আপনারা ভালো করে দেখুন, আর তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো লাগলে পরে আপনার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কী কী নতুন জিনিস দেখতে চান, কোন কোন নতুন জায়গা দেখতে চান সেটাও জানাবেন, আর কোনো নতুন জায়গার সন্ধান থাকলে সেটাও আমাদের জানাবেন, আমরা সেখানে পৌঁছে যাব, এমনকি আপনাদের সাথেও সেখানে গিয়ে দেখাও হতে পারে, ঠিক আছে? চলুন বাকি অংশটা দেখে নেওয়া যাক। যত দেখছি ততই মন ভরে উঠছিল। নদীর হাওয়া আমাদের সাথে এই জঙ্গলকেও তার শীতলতায় শান্ত ও সাথে ভাবুক করে তুলল। এরই মাঝে এখানে লাল কাঁকড়ার দর্শন পেলাম। তা সুব্রত সেরকম একটি লাল কাঁকড়া ধরল শুধুমাত্র ছবি তোলার জন্য। আমরা একে পরে অবশ্যই নিরাপদে সুরক্ষিতভাবে ছেড়ে দিয়েছিলাম। দেখলেন ওর হাতে আমরা এই লাল কাঁকড়া ধরেছি, এই ছবিটা আমরা দিয়ে দেবো, ও কিরমভাবে ধরেছে সেটাও আমি দেখাবো। ওর ভিডিওতে আমার ভিডিওটা থাকবে, আপনারা চিন্তা করবেন, দেখে নেবেন। বৈশিষ্ট্য একটাই দাঁড় হয়, এদিকে কিন্তু একটাই দাঁড় হয়, ঠিক আছে? দেখুন ও দেখুন ধরেছে, দেখেছেন কষ্ট করে ধরেছে, আপনাদের দেখানোর জন্য তো ধরছি, ঠিক আছে? এগুলো আপনারা দেখবেন, আমার ছেড়ে দেবো, আমার ভাই আবার ছেড়ে দেবে। আমার ভাইয়ের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ওর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছুটে চলো সুব্রত। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসেন তারা ওকেও একটুখানি দেখবেন, ঠিক আছে? দুজনে মিলে একসঙ্গে ছুটবো, প্রচুর জায়গায় যাবো। দোকান আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে সারা পৃথিবী ঘুরে বেড়ানোর, শুধু আপনাদের হেল্প দরকার। একদম একদম, শেয়ার লাইক সাবস্ক্রাইব অবশ্যই একদম করবেন, দাদাকেও যেমন আমাকেও তেমন, একশো বার, ঠিক আছে? এই যে এবার দেখুন এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে?
দেখুন আমি আর সুব্রত কি অবস্থা করছে শুধু দেখাতে, পাটা দেখান দেই, তবু আপনাদের পাটা একবার দেখাচ্ছি কি অবস্থা, কেন আপনাদের প্লাস্টিক তোলেন? বল বলছি খাবার নিয়ে আসুন কিন্তু। হ্যাঁ অবশ্যই, এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই, জলটা সঙ্গে আনবেন, সাথে জল আনবেন, পর্যাপ্ত পরিমাণ জল আনবেন, একদম এই এই ব্যবস্থাটা করে আসবে যারা আসবে, গাড়ি রাখবেন, প্যান গোটাবেন, ব্যাস এগিয়ে চলে আসবে। তবে খালি পায়ে আসবে নাকি? খালি পায়ে আসলে পা কেটে যেতে পারে, কারণ খাবি রয়েছে। আর হ্যাঁ প্লাস্টিকের জুতো পরে আসবে। আর তাই বললাম তো, যারা শাড়ি পরবে একটু তুলে নেবে পাটা, আর জিন্স পরলে যারা পরেন ছেলেমেয়েরা তারা পরেন, তাদের তো কোনো অসুবিধাই নেই, চলে আসুন, খুব সুন্দর ভালো লাগবে, দেখা যাক। ঠিক আছে, বাকিটা অবশ্যই দেখে নিচ্ছে। তাই ওদিকে তো ওর থেকে সুব্রত ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য, তা আমিও একটু ব্যস্ত হয়ে পড়ি, কী বলা যায়। আর সাথে তো আমাদের এই ভাই তো আছেই, সব কিছু ঘুরে, এবং সে নিজেও আমাদের জন্য কাদার মধ্যে পাওয়ার পরে দেখুন চড়ছে। ওর তো খুব ভালো ছেলে, ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন, ও আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, তোর বাকিটা দেখে না যা। বেরিয়ে এলাম এবার ম্যানগ্রোভ অরণ্য আর নদীর পাড় থেকে, এগিয়ে চললাম যেসব জায়গাতে এখানে পিকনিক হয় সেই জায়গাগুলো দেখতে। এখানে কিছু মাছ চাষ করবার জন্য জলাশয় আছে, সেই দিকেই এবারে এগিয়ে চললাম। তো ওখান থেকে ওই ম্যানগ্রোভ অরণ্যটা দেখে এবার যেখানে পিকনিক হয় সেই জায়গাটা আমি এসেছি। এবার সেই জায়গাটা হচ্ছে এই চারদিকে দেখছি সব নোনা জল, এখানে সব ফিশারি আছে, চারদিকে সব কিছু মাছ টাছ চাষ হয়, আর সামনে ওই যে মাঠগুলো দেখছেন ওইদিকে ওইখানটা পিকনিক হয়। তা আপনারা আসলে পরে সবাই মিলে এখানে পিকনিক করতেই পারেন, আর তার সাথে ওই গিয়ে ওই ম্যানগ্রোভ অরণ্যটা দেখে আসতে পারেন। ঠিক আছে, তাই এইখানে ছোট্ট খাড়ি মতো আছে, সেই জায়গাটা দেখে ওটা আমি ঠিক করলাম একটু দেখে আসা যাক, চলুন আপনাদের জন্য একটু দেখে আসছি। সেই খাড়ি অঞ্চলটি ভালো করে দেখছিলাম, জলাশয়ে বয়ে চলা হাওয়া, সুন্দর প্রকৃতি, এবং তারই সাথে সেই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে গৃহপালিত পশুরা বাড়ির দিকে ফিরে চলেছে, তারই সাথে আকাশে মেঘলা সন্ধ্যের আগমন। এবারে যে বাড়ি ফিরে যাওয়ার সময়, এরকম প্রকৃতি ছেড়ে যেতে মন না চাইলেও যেতে তো হবেই। আমি আবার আগামী পর্বে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের মাঝে, তাই সাথে থাকুন, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।